ইরাকের মার্কিন ঘাঁটিতে অবস্থানরত মেরিন সেনাদের অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠীটি 21 অক্টোবর এক বিবৃতিতে এই আলটিমেটাম দেয়। সাম্প্রতিক দিনগুলোতে ইরাক এবং সিরিয়ার বিভিন্ন ড্রোন ও রকেট হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। শনিবারের বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে বলা হয় ওগুলো ছিল কেবল সতর্ক বার্তা। আসল হামলা আমরা এখনও শুরু করিনি। আমরা আশা করব সেই হামলা শুরুর আগেই মার্কিন সেনারা ইরাক ত্যাগ করবে। বিবৃতির শেষ দিকে ইসরায়েলের উদ্দেশ্যেও হুমকি দিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। এ প্রসঙ্গে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে যদি সত্যি ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করে সেক্ষেত্রে জর্ডান সীমান্তের ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত হবে, কারণ স্থল অভিযান শুরু করলে সেখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। গেল 7 অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ওই দিন থেকে গাজা উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী IAF। ইসরায়েল ও হামাসের গত 2 সপ্তাহের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 1,400 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক এবং 3,000-এরও বেশি ফিলিস্তিনি। উল্লেখ, 1953 সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে।